সুপ্র দর্শক, আসসালামু আলাইকুম। ফার্মাসি প্লাসদর্শক, আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি পঞ্চগড় জেলা গোদাহাট। এই হাটে কী দামে গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা অবস্থান করতে গোদাহাটের মাংসের গরুগুলো, যে সমস্ত গরু মাংস দামে মাংস হিসাবে বিক্রি হচ্ছে, মোটা তাজা করে শুকনো হাড্ডিসার গরুগুলো, ক্রস বাসুরগুলো, ক্রস বাঞ্জি গাড়িগুলো, বিভিন্ন গরু মাংস হিসাবে যেগুলো বিক্রি হচ্ছে সেই গরুগুলোর তথ্য আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। মাংস আজকে কী দামে তারা বিক্রি করতেছে, আমরা শুরুতে দেখতেছি একটি হাড্ডিসায় মাংসের গরু। দেখি আমরা এই মাংসের গরুটি জানবো কত কী দাম চাচ্ছে, দেখি কী দাম চাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এটা মাংসের গরু কত চাচ্ছেন? দাম তো চাই 52। কত পাইলেন এখন পর্যন্ত? দাম প্রায় 40-42। ঈদের পর কেমন চাহিদা মাংসের গরুর? চাহিদা তো কম। ঈদের পরে মাংসের গরুর চাহিদা কম। কত করে মন দিচ্ছেন আজকে? মন হিসাব নাই, আপনার এমনি দাম চাচ্ছেন যে এতয়ের মধ্যে কম বেশি। তা কত হলে বিক্রি করাইবেন? এটা 48 হলে বিক্রি করাইবেন? আপনারা দেখতেছিলেন যে এই গরুটি 48 হলে উনি বিক্রি করাবে। দাম বলছে কত পর্যন্ত? 42-43 পর্যন্ত বলছে সর্বশেষ। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে 42,000 সর্বশেষ বলছে মাংসের গরুটি। কত মন মাংস হইতে পারে আইডিয়া আপনার? দুই মন প্রায় 80 কেজি মাংস হবে। উনি 42,000 টার্গেট করতেছে, 600 টাকা প্রায় পড়ে যায় মাংসের কেজি। দেখাচ্ছিলাম মাংসের গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে। আমরা আরও কিছু মাংসের গরু আপনাদেরকে দেখাবো যে আজকে কী দামে বিক্রি হচ্ছে মাংসের গরুগুলো, সেই গরুগুলো তো বোঝার চেষ্টা করবো। আমরা দেখি এইখানে একটা দেখতেছি যে মাংসের গরুটি কী দাম চাচ্ছে উনি, আমরা এই ভাইয়ের কাছ থেকে তথ্য নিয়ে জানবো। ভাই, এটা কত দাম চাইছেন? দাম চাচ্ছে 46। কত পাইলেন এখন পর্যন্ত? 42 বলে। বেচা বিক্রি কত? এর মধ্যেই হবে। কয় মন মাংস হবে এটা? 75 কেজি আইডিয়া বলেছে। তাহলে কেজি কত পড়ছে? আপনি কত হলে কেজি করে দিয়েছেন? 600 টাকা হিসাবে আপনি বিক্রি করবেন। আমরা শুনলাম যে 600 টাকা কেজি হিসাবে বিক্রি করবে, কিন্তু আমরা ঈদে 700 টাকা মাংসের কেজি কিনছি। এই হিসাবে কষাইরা মাংস এখান থেকে গরু করে করে নিয়ে খরচ আছে তাদের, যা লাভ বাইর করে। তো 600 টাকা কেজি হিসাবে আপনারা মাংস কেজি হিসাবে গরু বিক্রি করতেছেন। আমরা শুনলাম যে 600 টাকা মাংস হিসেবে আজকে আপনারা বাজার থেকে গরুগুলো বিক্রি করে দিচ্ছি। আমরা এখানে আরেকটি ক্রস জাতের মাংসের দেখতেছি, দেখি গরুটির দাম কত চাচ্ছে। আসসালামু আলাইকুম। কত দাম চাচ্ছেন চাচা? আইডিয়া দাম 55। 55 ক্রস জাতের মাংসের গরু? হ্যাঁ, গোস্তের গরু। যা গোস্তের গরু কত কইছে এখন পর্যন্ত দাম? 7,000 পাওয়া যায়। 47 কইছে আপনার। কত বেচাইবেন এটা? এইটা হাত তুলে দেওয়া যাবে। আপনি কয় মন মাংস হবে এটার? 100 কেজি আইডিয়া করতেছেন? আমরা শুনতেছিলাম। তা আপনি কত কত করে কেজি মাংস দিচ্ছেন? 700। উনি বলতেছিল 100 কেজি মাংস হবে, তবে আইডিয়া করতেছে উনি 90 কেজির মতো টার্গেট দিল যে 90 কেজি হবে। 600 টাকা কেজি হিসাবে উনি মাংস গরু বিক্রি হচ্ছে। দেখাচ্ছিলাম আপনাদেরকে উনি 47,000 বিক্রি করবে। আমরা আরও কিছু গুরুত্ব আপনাদেরকে দিব। দেখি এখানে একটা ছোটো ছোটো মানুষের গরু দেখতেছি। ভাই, আপনার এটা কত চাচ্ছেন ভাই? 48,000 চাইছেন। কয় মন মাংস হবে এটা আইডিয়া? 77 কেজি হবে। আমাদের ক্রেতারা কত বলছে আপনাকে এখন পর্যন্ত? 42 বলে। আপনি কত হলে চাইবেন? 45 হলে ভালো হয় আপনার জন্য। আমরা শুনতেছিলাম 76 কেজি মাংস হবে ওনার, 45,000 হলে ভালো হয়। আমরা দেখাচ্ছিলাম আজকের এই মাংসের গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে। আমরা আরও কিছু গরু দেখাবো আপনাদেরকে মাংসের গরু। এখানে একটা দেখতেছি মাংসের গরু। ঈদের পরে মাংসের গরুর একটু চাহিদা কম, তাই নাকি ভাই? ঈদের পরে একটু চাহিদা কম, বেশ চাহিদা হাড্ডিসার গরু, বড় বড় ষাঁড় গরু, যেগুলো কুরবানিকে উদ্দেশ্য করে। মাংসের গরুগুলো একটু চাহিদা কম, ঈদ এখনই শেষ হয়ে গেল, যার জন্য আমরা এই গরুকে তথ্য দেওয়ার চেষ্টা করি। আপনার গরু কত দাম চাচ্ছেন? 56,000। কত পাইলেন এখন পর্যন্ত? 49-48 পাইলেন। কয় কেজি মাংস হবে এটার আইডিয়া করছেন? 85-87। আপনার কত লাগে? 51-52 হলে দিবেন। আপনার নিয়ে
মাংসের কেজি কত বিক্রি করেছে তাহলে মেলায় পড়ে যাচ্ছে আপনার পড়ে যাচ্ছে। আমরা শুনতেছিলাম উনি 650 দর হিসেবে মাংস দিচ্ছিল, এই হিসাবে উনি টার্গেট নিচ্ছে যে বাজারে যেহেতু 700 টাকা বিক্রি সেই হিসাবে উনি 650 টাকা কেজি হিসাবে মাংসের দাম গরুটির দাম রাখছে। আমরা আরও তথ্য দেওয়ার চেষ্টা করব, দেখি এখানে একটা মোটা সোটা গরু গরুগুলো আমাদের হাটি চাল করে মোটা করে বিক্রি করতেছে, আমরা এই গরুটির তথ্য দেওয়ার চেষ্টা করব। চাচা এটা কতটুকু মাংস হবে চাচা? এটা 90 কেজি। 90 কেজি আইডিয়া করছেন, দাম কত চাইছেন বা? দাম বা 550 চাই। 550 চাইছেন। আমাদের যারা কিনতেছে ক্রেতারা কত কইছে? বিভিন্ন জন বিভিন্ন কয়। আপনার কত লাগে? 50 পার লাগে। বাহ, 50 পার লাগে, মাংসের দাম তো অনেক কুড়ি যাচ্ছে। আমরা শুনতেছিলাম ওনার 50 পার লাগে। আমরা আরও কিছু গরু দেখাবো আপনাদেরকে যে মাংসের গরুগুলো আজকে কী দামে বিক্রি হচ্ছে, দেখি আমরা দেখাই। আমরা এখানে একটা মাংসের গরু দেখি, আমরা দেখতে মনে হচ্ছে যে দেখতে মনে হচ্ছে যে একটা 60 কোটি গাভী গরু। আমরা শুনবো এই গরুটির দাম কত চাচ্ছে। আপনার দাম কত চাইছেন? দাম তো আজ 65। 65 কত বলে? 55 বলে। কয় কেজি মাংস হবে এটা? 90 কেজি। 90 কেজি টার্গেট করছেন। আপনার টার্গেট কত বিক্রি করবেন? 2060। মাংসের কেজি কত পড়েছে মেলায়? 650 টাকা উপরে পড়েছে। মাংসের গরুর চাহিদা কেমন ঈদের পর? বেশি আছে। আমরা শুনলাম যে মাংসের গরুর চাহিদা বেশি আছে, বিক্রির উপর নির্ভর করতেছে। আমরা এখানে একটা গরু দেখতেছিলাম, গরুটি বিক্রি হলো, টাকা দেওয়া চলতেছে। কোনটা নিলেন ভাই? গরুটি নিচ্ছে, আমরা শুনবো এই গরুটি ওনারা খুব দামে নিচ্ছে এবং কি দাম দিল আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, আপনাদেরকে দেখার চেষ্টা করবো। গরুটি নিতে চাচ্ছিল কিন্তু অল্প জন্য হইল না ভাই। কত দিতেছিলেন এটা? 46। কতটুকু মাংস আইডিয়া করছিলেন? 70 কেজি। কত করে মাংসের কেজি হিসাবে কিনতেছেন আজকে? 650 কিনা পড়তেছে। আমরা শুনতেছিলাম এক ব্যবসায়ীর কাছে উনি 650 টাকা টাকা দিয়ে নিল। আমরা দেখাচ্ছিলাম চাচা দেওয়া দেওয়া নেওয়া চলতেছে। দর্শক আজকে আপনাদেরকে আমরা যে হাটার গরুগুলো মোটা তাজা করে আমাদের পঞ্চগড় হাটে বিক্রি হচ্ছে, যে মোটা তাজা করে বিক্রি হচ্ছে সেই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আরেকটি মাংসের গরু দেখতেছি আমরা, যে এটা গরু কত দাম চাচ্ছে দেখি আমরা এটা বলার চেষ্টা করবো। ভাই আপনার এটা কত কেজি মাংস হবে? 100 কেজি। কত দাম চাইছেন এটা? 55 চাচ্ছেন। দর্শক ওনারা 55,000 চাচ্ছে। তো কত পাইলেন এখন পর্যন্ত? 50 বলতেছে। 50 বলছে। আপনার কত লাগে? আমরা হাফ বানের 50। পুরা 50 লাগে, মানে মাংস তাহলে আপনি 500 টাকা কেজি হিসেবে মাংস দিয়ে দিচ্ছেন। আমরা শুনতেছিলাম যে আপনি 500 টাকা কেজি হিসাবে মাংস করবেন, দেখি বাড়ির গরু নেই কেমন? বাড়ির গরু শুনেছে, বাড়ির গরু উনি 500 টাকা, কিন্তু যারা ব্যবসায়ীরা কিনে নেয় তারা একটু লাভের আশায় তারা তো লাভ করবে কিনে নিয়ে আসে, সেই হিসাবে তারা 650-650 যে যার কাছে যেমন পায় ওই হিসাবে বিক্রি করতেছেন। উনি ওনার মাংসের গরু বাড়ির গরু, যার জন্য উনি 500 টাকা কেজি হিসাবে গরুটি বিক্রি করতে চাচ্ছে। সুপ্রদর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম মাংসের গরুগুলো আজকে কী দামে বিক্রি হচ্ছিল পঞ্চগড় বোধহাট থেকে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।